ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله من يطع الله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أقال النبي صلى الله عليه وآله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই বয়ান যেন কেউ লাইভ না দেয়, বুঝছো? ডানে বামে যদি দেখো কেউ লাইভ দেয় আমার বলবি। আর মিডিয়া তোরাও আমার অনুমোদন ছাড়া কোনো মিডিয়া আমার ওয়াজ রেকর্ড করবা না। আজকে আরশো করো, আমি অনুমোদন দিয়ে একটা কার্ড দিব, ওই কার্ড যে থাকবে সেই শুধু রেকর্ড করবে, আর কেউ না। আজকে আরশো করো, সামনে থেকে এই দুই তিন দিনের মধ্যে যদি করতে চাও আমার থেকে অনুমোদন নিয়ে এরপরে করবা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے
মকবুল হ্যায় শাদ হ্যায় কাবিল তো বহুত হ্যায় আয় না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় আয় না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় এক চশমে জাদান গাফেল যা শাহে নবাসি এক চশমে জাদান গাফেল যা শাহে নবাসি শায়দ কে নিগাহে গুনাহগার নবাসি শায়দ কে নিগাহে গুনাহগার নবাসি দক্ষিণ মির্জানগর কিশোর উদয়ন স্টার ক্লাব এর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 মার্চ 2020 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক দিনী পরিবেশ বিহেশতের বাগানে আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাফারাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনা কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে পৃথিবীর মুমিন তোমরা আল্লাহকে ভয় করো আকুলু কাওলান সাদীদা এবং যাহা বলবে সঠিক শালীন সত্য বলো ইউসলিহ লাকুম আমালাকুম বিনিময়ে তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দেয়া হবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ মাফ করে দেয়া হবে ওয়া মান ইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন অনুসরণ করবেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন সিল মান কাতা বন্ধনটাকে মজবুত করো আত্মীয়তার যার বন্ধন ছিন্ন হয়ে আছে ওয়াফু আম্মান জালামা কেউ যদি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও ওয়া আহসিন ইলা মান নাসা আইলাই তুমি সৎ আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করে এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা আয়াতে পাকে আল্লাহ পাক তাকওয়ার আদেশ দিয়েছেন জবানকে কন্ট্রোল করার আদেশ দিয়েছেন জবানকে কন্ট্রোল করার আদেশের আগে তাকওয়ার কথা কেন বলবো তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় না থাকলে ওই বান্দা জবান কন্ট্রোল করতে পারবে না যেমন আমরা মুরব্বীদের সামনে যখন দাঁড়াই ওস্তাদের সামনে ছাত্র যখন দাঁড়িয়ে যায় মা বাবার সামনে সন্তান যখন থাকে অন্যান্য সময় কথা বলে ব্যালেন্সহীন যখন সন্তানের কাছে মা বাবা আসছে তখন কথা কমায় দেয় ওস্তাদের সামনে ছাত্র কথা খুব কম বলে পারলেও বলে না
জিজ্ঞেস করলো ইশারায় বলে, কেন? একটা ভয় আছে, বেয়াদবি হয় না জানি যায় তো ঠিক। এই জবান মানুষের এমন একটি অস্ত্র যে জবানের একটি কথার দ্বারা মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। জবান এমন একটি অস্ত্র যেই জবানের কথার মাধ্যমে অপরিচিত একটি মেয়ে স্ত্রী হয়, যেই জবানের কথার দ্বারা কলিজার টুকরা স্ত্রী পর্যন্ত ভিন্ন হয়ে যায়। জবান এমন একটি অস্ত্র যেই জবানের একটি সাক্ষী দিলে মুক্ত মানুষটা আসামি হয়ে যায়। জবানের একটি সাক্ষীর কারণে আসামি মুক্তি পেয়ে যায়। জবান এমন একটি অস্ত্র যে জবান দিয়ে কথা বললে একটা মানুষের জন্য ফাঁসির রায় হয়ে যায়। জবানের দ্বারাই লয় মানুষ বলে প্রবাদ, জবানের দ্বারাই ক্ষয়, জবানের কথায় জয়, জবানের কথাই মানুষের ক্ষয়। এই জবানকে কন্ট্রোল করা, কারণ আমি এখন কি চাই, আমার মন কি চাই প্রকাশ করে আমার চোখ না জবান? জবান আমি ভালো না খারাপ আমার পরিচয়টা আমার চোখে দিবে না, দিবে কে? এজন্য জবানকে কন্ট্রোল করা প্রয়োজন। আল্লাহ পাক জবানকে কন্ট্রোল করার কথা বলেছেন, আর এই কন্ট্রোল তখনই সম্ভব হবে যখনই আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু ক্বাওলান সাদীদা। দুনিয়ার মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেননি, কারণ আল্লাহ শুধু জান্নাত দিবেন মুমিনকে, আর কাউকে দিবেন না। মুমিনকেই শুধু জান্নাত দিবেন, আর কারো জন্য জান্নাত নাই। আল্লাহ এজন্য বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে, মুমিনদের জান্নাত দিয়েছি। মুমিন ব্যতীত কেউ জান্নাত পাবে না। অতএব মুমিনকেই সঠিক পথে চলতে হবে। এই মুমিন যে জান্নাত পাবে তাতেও যে কত তুফান পেরিয়ে সামনে আগাইতে হবে। যারা মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, বেঈমানের বিষয়ে কোনো ভয়ের কোনো কাজ নাই, কারণ ওরা আমার মাদ্রাসার ছাত্র না, তো পরীক্ষা কেন? যে মাদ্রাসার ছাত্র হবে তার জন্য নিয়ম কানুন, তার জন্য পরীক্ষা। যেই বান্দাটা ইমানের ঘরে ঢুকে নাই, যেই বান্দা ইসলামী কলেজের মধ্যে ঢুকে ইমানের ফরম পূরণ করে নাই, ওই বান্দা ইসলামী কলেজের ছাত্র না। ওর জন্য কোনো আইন নাই, কোনো কানুন নাই, ওর জন্য কোনো পুরস্কার নাই, তিরস্কার নাই, ওর জন্য কোনো জান্নাত নাই। যারা আমার বাউন্ডারির বাহিরে থাকবে ওরা আমার বানানো জাহান্নামের মেহমান হয়ে যাবে। কিন্তু যারা ইসলামী কলেজে ঢুকেছ, ইমানের ফরমটা পূরণ করেছ, তোমাদের সাবধান, আমার ইসলামী কলেজের মধ্যে ঢুকলে কিছু নিয়ম কানুন আছে, মেনে চলতে হবে। আর যদি ঢুকিয়েই থাকো, পরিপূর্ণ ঢুকতে হবে, অর্ধেক ঢুকছো আর অর্ধেক বাহিরে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। যারা মুমিন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইমানদার দাবি করো মুসলমান, নামাজ এখনো পড়ো না তুমি অপূর্ণাঙ্গ মুমিন, ইমানদার দাবি করো পর্দা করো না, না দেশে মুমিন অপূর্ণাঙ্গ মুমিন, ইমানদার দাবি করো পর্দা করো না, হালাল খাও না তুমি অপূর্ণাঙ্গ মুমিন,
তোমার এই পূর্ণাঙ্গ দিন তুমি পরিপূর্ণভাবে আদায় করো, পালন করো। আর দিন পরিপূর্ণতার জন্য কারো থেকে কোন নতুন থিওরি নেওয়ার কোন প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ রূপ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের প্রেসক্রিপশন দিয়ে জমিন চলবে। এখানে দিন সম্পর্কে কারো কোনো বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. এরে বান্দা, তুমি পোশাকটা কেমনে পরবা, নতুন কারো থেকে পরামর্শ নেওয়া লাগবে না। মদিনাতুর রসুল পোশাকের সমাধান দিয়েছেন। মাথার টুপিটা তুমি কেমনে পরবা, নতুন কারো থেকে থিওরি নেওয়ার প্রয়োজন নাই। আমার রসুল প্রেসক্রিপশনে সুন্দর করে থিওরি দিয়েছেন। নামাজটা তুমি কিভাবে পড়লে মদিনার নামাজ হবে, নতুন কারো থেকে থিওরি নেওয়ার দরকার নাই। আল্লাহর নবী স্পষ্ট প্রেসক্রিপশন দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। তোমার কিছু ঢুকাইয়া পূর্ণাঙ্গ করার দরকার নাই। বলে তো কেমনে জানি, বলে রসুলের প্রেসক্রিপশন দেওয়া আছে কিয়ামত পর্যন্ত। এই প্রেসক্রিপশন দিয়ে গোটা জগতের মানুষ তার ঈমানের রোগ নির্ণয় করে নবীর প্রেসক্রিপশন সেবন করবে, ফলো করে চলবে, রোগ সেরে যাবে। হ্যাঁ, একদল মানুষ জমিনের মধ্যে থাকবে যারা রসুলের দেওয়া প্রেসক্রিপশনটা বুঝে না। এদের ওই নবীর দেওয়া প্রেসক্রিপশনটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর নবী একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলেন আর বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আম্বিয়ায়ে কেরাম যদিও জমিনের মধ্যে থাকবো না, তবে আমাদের একদল উত্তরসূরি, আমাদের ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। ওই উলামায়ে কেরামদের থেকে জেনে জেনে তোমরা আমল করো, কারণ উলামায়ে আহলে হক আহলে বাতিল না, সাবধান। কারণ উলামাদের মধ্যে একদল আছে আহলে হক আর একদল আহলে বাতিল, দেখতে কিন্তু একই, স্বর্ণের কালারও আর সিটি গোলের কালারও এক, কিন্তু দাম আলাদা, মান আলাদা। ওলামায় আহলে হক আর আহলে বাতিলের লেবাস এক, কিন্তু অন্তরের হালাত আলাদা। আহলে হকের চলাফেরা কথাবার্তা সব হবে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আহলে বাতিলদের যাহা কিছু করবে, এদের মনের উদ্দেশ্য হবে কোনো না কোনো ব্যক্তির গোলামি আর দালালি করার জন্য। হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কানে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদার, মিডিয়ার ভাইরা কি রাগ করলা, কথা কও না যে এই মাদ্রাসার একটা নিয়ম আছে না, ফট করে যদি রাস্তার একজনে এই ক্লাসে হয় ওস্তাদরা এটা মানবেন, আগে ভর্তি হও, ঠিক না? তোমরা একটা খেদমত করতেছো গোটা দুনিয়ার মানুষকে আহলে হকের বয়ান শুনাইতেছো আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাজ করতে যাইয়া অসতর্কতার কারণে অনেক সময় দামি দামি আলেমদের ইজ্জত ধুলায় মিশে যায়। এজন্য আমি চাইতেছি কিছু পরামর্শ দিয়া কন্ট্রোলের মধ্যে রাখতে, তোমার কাজে বাধা দিব না, কাজটা করো আল্লাহ খুশি হয়,
উম্মতেরাও খুশি হয় দোয়া পাওয়া। এই জন্য বললাম, কারণ আমাদের ওলামায়ে কেরামদের সবার একই কথা, হয়তো বাদ দিয়ে দেন, না হয় যদি করে একটা রুলস এর মধ্যে এনে, নিয়মের মধ্যে এনে এদেরকে সুযোগ দেন। এটা কেন? তোমাদের কিছু অসতর্কতার কারণে আজকে ওয়াজের মেন্ডেলটা এত সুন্দর পরিবেশ, বেহেশতের বাগান, মানুষ আসলে কান্না করে, কিন্তু কিছু কিছু কারণে আজকে ওয়াজের প্যান্ডেলের দিকে কেমন যেন মানুষের একটু ঘৃণা জমতেছে। শুধু তোমার দোষ না, বলবা আপনারা কথা ঠিক করে কইলি তো, হ্যাঁ আমরা কি চেষ্টা কম করি? সমস্যা হলো কথার একটা বুঝাইতে গিয়ে কথা বলছি এক ঘন্টা, তুমি বয়ানের এক অংশ কেটে দিলে 5 মিনিট, আগাও নাই মাথাও নাই, তখন তো মানুষ বিভ্রান্ত পড়ে যায় সবার ক্ষেত্রে। এখানে যারা করছে তারা করছে, বিষয়টা তো এমন না। আমি সব মিডিয়াকে বলতেছি, যারা আমার পরিচিত ওদেরকেও বলেছি, আমার কাছে আসো এবং আমি যেই শর্ত দিব, পরামর্শ দিব, ওই অনুযায়ী করবা, অনুমতি ছাড়া কাউকে দেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী যদি চলে তো বরকতের কাজ করুক, সৎকায় জারিয়ার কাজ করুক, সব হোক, মানুষ খুশি হবে, আল্লাহও খুশি হবে। এটা একটা সৎকায় জারিয়ার কাজ। যেহেতু মানুষ দেখছি এই বয়ান শুনে নামাজি হয়েছে, সারা দুনিয়াতে ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, তা আমাদের জন্য দোয়া করা উচিত, উভয়ের জন্য আমাদের দোয়া করা উচিত এবং সহনশীল হওয়া দরকার। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোনো কথা নাই, ফট করে একটা মোবাইল উঁচা ধরে ওই সিফার মধ্যে একটা তিন কাটার লাঠি একটা ধরে দিয়ে বাস, এটা রেকর্ড করে ফট করে ছেড়ে দিল, একটা কথা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল অনিচ্ছা। যে সচেতন সে ওটাকে বয়ান শুনবে, এরপরে এডিট করবে, এডিট করার পরে ছাড়বে, একদিন পরে ছাড়ো। আর যদি মাকসাদ হয় তোমার অন্য কিছু, তাহলে এই নেক কাজের ভিতরে যদি অন্য নিয়তে কিছু করো তো সওয়াব তো হবে না, গুনাহ হবে, তো এই গুনার কাজ আমি বলবো না করা ভালো। আল্লাহ সবাইকে সহি তরিকায় নেক কাজ করার তৌফিক দান করো। তাহলে রসুলের দেওয়া প্রেসক্রিপশনটা আমরা যারা বুঝি না, বুঝানোর জন্য এই জমিনে রসুল কি কাউকে রেখে গেছেন কি জানেন? তারা কারা বলেন? ওলামায়ে আহলে হক নাকি বাতেল? ওলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকের গুণগান কি, তাদের পরিচয় কি? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা ওলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে বেশি বেশি বেপর্দায় চলা, নফল নামাজ না পড়া, বেশি বেশি হারাম উপার্জন করা। আল্লাহকে ভয় করার মূল ব্যাখ্যা হলো, ইচ্ছা করে তো আলেম গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, তওবা করতেও। এ হলো ওলামায়ে আহলে হকের গুণগান। আর বাতেল কি? ভুল করে তো করে, ধরাইয়া দিলেও স্বীকার করে না, আহলে বাতেল ধরিয়ে দেন অস্বীকার করে না, লোকমা দিলেও লোকমা নেয় না, কারণ তার উদ্দেশ্য সংশোধনী না, তার উদ্দেশ্য হলো উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ানো। অতএব বান্দা আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো, এক নম্বরে আল্লাহকে ভয় করো, আল্লাহকেই ভয় করতে হবে, কারণ ছাত্র ওস্তাদকে ভয় করে শাস্তির ভয়, মা বাবাকে সন্তান ভয় করে শাস্তির ভয়, কিন্তু আল্লাহর শাস্তি তো জগতের থেকে আরো মারাত্মক, আল্লাহ পাকের সামান্য শাস্তিও বড় কঠিন হবে।
পৃথিবীর কোন মানুষ মেনে নিতে পারবে না। অতএব যদি ভয় করতে চাও আল্লাহকেই ভয় করতে হবে, আর আল্লাহকে যখন ভয় করবা আল্লাহর সামনে গুনাহ করার কোনো চিন্তাও আসবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জবানের মধ্যে একটা পাথর বা পাথরের টুকরা রাখতেন। অমর কেন এই কাজ করেন বলে অনর্থক যদি কথা বের হয়ে যায় আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এজন্য আমি পাথরটা রেখে দেই, প্রয়োজনে আমি পাথর বের করে কথা বলি আবার পাথর ভেতরে রেখে দেই, কারণ আমি চাই না কিয়ামতের কঠিন দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিব। জবাব দেওয়ার কোনো হুঁশ থাকবে না। আম্বিয়ায়ে কেরাম যদি নাফসি নাফসি বলে কাঁদেন, আমি ওমরের শেষে কি উপায় হবে? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহানবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, ওই কথা স্মরণ করে ওমরের কান্না বন্ধ নাই, আবু বকরের কান্না বন্ধ নাই, জবানের হেফাজত করু, এই জবানের কথার দ্বারাই কত অপরাধ, মারাত্মক মারাত্মক অপরাধ এই জবানের মাধ্যমেই করে থাকে। একটা মানুষকে একটা থাপ্পড় দিলে ওই পরিমাণ কষ্ট পায় না যেই পরিমাণ একটা জবানের গালি দিলে কষ্ট পায়। এজন্য জবানটাকে হেফাজত করো। এক নাম্বার কেমনে করবা, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই জবানের দ্বারা এক নাম্বারে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? কেমন গুনা, ছোট নাকি বড়? ছোট আবার গুনা আছেনি, আল্লাহর দরবারে ছোট গুনার শাস্তিও কিন্তু ছোট না, আল্লাহর শাস্তি তো শাস্তি। এরে নবীর উম্মতের দল, জবানের কন্ট্রোলের জন্য এক নম্বরে মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও, কারণ মিথ্যা বড় মহাপাপ, এই মিথ্যাই হলো সকল গুনাহের মূল কারণ। আল্লাহ পাক বলেন ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবীর দরবারে বান্দা হাজির হয়ে বলেন পয়গম্বর, আমার জিন্দগিতে বড় বড় মারাত্মক অন্যায় করেছি, আপনার থেকে একটু মেডিসিন চাই, ঔষধ চাই, যেন অন্যায় থেকে বাঁচতে পারি, তবে সব অন্যায় আমি ছাড়তে পারবো না, দুই একটার বিষয় আমাকে বলবে, এরপরে আস্তে আস্তে অন্যগুলো ছাড়ব। মায়ার নবী বললেন কি অপরাধ করতেছো বলো? আল্লাহর বান্দা বললেন এক নাম্বার আমি মিথ্যা কথা বলি, আর আমি জেনা করি, আর আমি মদ পান করি, আর কি করো বলে আমি চুরি করি, অনবিয়া তোমার আত্মক অপরাধ সব আমি সারতে পারবো না, একটার কথা বলবেন ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, বাকিগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিব। মায়ার নবী বললেন রে ভাই তুমি চুরি করো, জিনা করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, এর মধ্যে এক নাম্বার তুমি যদি মানার চেষ্টা করো আমার সাথে ওয়াদা দাও, আজকে থেকে তুমি একটা মিথ্যা কথাও আর বলবা না।
আল্লাহ পয়গম্বরের সাথে ওয়াদা করলো, ঠিক আছে মিথ্যা কথা বলবো না। মনের খুশিতে বান্দা দৌড়ায়, মায়ার নবী জিনা বন্ধ করতে বলেন নাই, চুরি বন্ধ করতে বলেন নাই, মদপান করতে বন্ধ করতে বলেন নাই, মিথ্যা কথা বলা বন্ধ, ঠিক আছে আর মিথ্যা বলবো না, তবে চুরি করা আজকে থেকে বাড়ায় দিব, কারণ নবী যেহেতু জেনেছেন আজকে চুরি হবে বড় বরকতের চুরি, নবীরে জানায় আসি অতএব বরকত বেড়ে যাবে। আল্লাহর বান্দা খুশি মনে রাতের আধার, এতদিন ছোট খাটো জায়গায় চুরি করতো, এখন এলাকার সব থেকে বড় বান্দার বাড়ি রওনা হয়ে গেল, মাঝখানে গিয়া চিন্তায় পড়ে গেল, যদি ওই বান্দা গিয়ে আমার নবীর কাছে বলে, নবী তো জানে আমি চোর, আমাকে ডেকে যদি নবী বলেন চুরি করেছো নাকি, আমি তো ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না, তো সত্যিই বলা লাগবে আমি করেছি, না আমি আর দ্বিতীয়বার পয়গম্বরের সামনে অপরাধী হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর বান্দা সাথে সাথে বাড়িতে রওনা হয়ে গেল, মিথ্যা কথা বলবো না আর চুরি করবো না। এইভাবে মদের বোতল নিয়ে টেনশনে পড়ে গেল, নবী যদি জিজ্ঞেস করেন মদ পান করেছো, বলতে হবে হ্যাঁ না, আর মদ পান করে অপরাধী শিকার হইয়া নবীর সামনে আর উপস্থিত হতে চাই না, মদের বোতলটাও ফেলে দিল, চুরমার করে ফেললো, এইভাবে জিনার হালাতটা থেকে ফিরে গেল। পয়গম্বরের দরবারে দৌড়াইয়া গিয়া কয়, পয়গম্বর আপনি এমন একজন ডাক্তার, উম্মতের শ্রেষ্ঠ ডাক্তার, যে অন্যায় করেছি হাজার হাজার, একটা ঔষধ দিয়েছেন সব অন্যায় এক ঔষধে শেষ করে ফেললো। মসজিদে ঔষধ আমার এ জমিন। আজ মিথ্যা কথার ফাউন্ডার হলো গজবের মোবাইল, কি ঠিক? এখন কি করবেন? এই গজব নিয়ে তো নামাজে দাঁড়ায় গেলেন, ঘরের মধ্যে বসে বলে আমি ঘরে নাই, খুব খুশির কথা, অথচ একটা কবিরা গুনাহ হয়ে গেল, একটা কবিরা গুনাহের জন্য কম পক্ষে জাহান্নামের শাস্তির মেয়াদ হলো 7000 বছর জাহান্নাম। আল্লাহ যদি মাফ করেন সেটা আল্লাহ পাকের কুদরত। ভাইরা আমার, এই মোবাইলের মাধ্যমে কি পরিমাণ মিথ্যা কথা চর্চা করেছেন চিন্তা করাও, কোন পাওয়া যাবে না, সীমানা নাই, আপনার হিসাব কি করব? আমি আমাকেই যদি বলি তাহলে আমিও মিথ্যাবাদীর জন্য আসামির কাট করায় দাঁড়িয়ে আছি, বয়ানে রওনা হয়েছি, মাত্র গাড়ি তুলব বলে আমি এখন আপনাদের মাহফিলের কাছে চলে আসছি, হাসতে 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 মিথ্যা কথা বলতেছি, মনেও করি না যে এটা একটা মারাত্মক গুনাহের কাজ করতেছি। এরে নবীর উম্মত পয়গম্বর বলেন সাবধান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়্যাকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী বলেন সাবধান, মিথ্যাবাদীরা সাবধান, মিথ্যা কথায় তোমাকে খারাপের চূড়ান্ত সীমায় নিয়ে যাবে, আর খারাপের চূড়ান্ত সীমানার নাম হলো জাহান্নাম। মিথ্যা কথা বলে বলে সরকারের টাকা চুরি করে আঙ্গুল ফুলে হয়েছ কলা গাছ, লাভ কি হলো রে ভাই? ধরা তো খাইলি খাইলি, যারা তোমাকে সেলুট দেয় তারাই হাতের মধ্যে কাপ লাগায়।
মিথ্যার আশ্রয় নিয়ে গরিবের পেটে লাথি মেরে জুলুম করে, মিথ্যার আশ্রয় নিয়ে পাঁচতলা বিল্ডিং করেছো, সুস্থর একটা বিল্ডিং করে মখমলের চাদর বিছাইয়া ঘুমাইতে যাওয়ার আগে লুটি শেষে গেল। দুর্নীতি দমন কমিশন বলে বিল্ডিং এর সীমানার হিসাব দাও না হয়, বুলডোজার রেডি হয়ে তোমার বাড়ির বারান্দার কিনারে আছে, হিসাব দিবি তিন দিনের মধ্যে, না হয় বিল্ডিং ভেঙে চুরমার করা হবে আর তোমার জন্য পাঁচ বছর জেলখানা হবে, অনায়াসের মেহমান খানা। এরে নবীর উম্মতের দল, মিথ্যা বড় ভার খারাপ, মিথ্যা কথা বলে বলে যারা ব্যবসা করে, পাঁচ টাকার মাল বলে বিশ টাকায় কিনেছি, মিথ্যাবাদী, বরকত নাই, বরকত নাই, হ্যাঁ কেমনে যে বুঝাই, ডান হাতে 30,000 টাকা টেবিলের তলে, বাম হাতে আবার 30, গরিবের বেতন মেরে চলছে, আর একজন কোরআনওয়ালা বান্দা মাদ্রাসায় পড়ায় 5,000 টাকা, মসজিদে মুয়াজ্জিনি করে 5,000 টাকা। সেদিন চট্টগ্রামে গেলাম, শুধু মুয়াজ্জিনিরই বেতন হলো 70,000 টাকা, শুধু মুয়াজ্জিনির। এবার বুঝেন ইমামেরটা কি পরিমাণ। তো একজন ইমাম 10,000 টাকা বেতন পায়, 5,000 টাকা তাও মাস শেষ পায় না, কালেকশন কম, মুসল্লিরা টাকা দিতে চায় না, 5 টাকাও জুমার দিন দিতে চায় না, 10 টাকাও দিতে চায় না, আবার চালাক মুসল্লি মাঝে মাঝে যাও দেয়, তাও সব অচল জাল টাকা আর সিরা টাকা, যেই টাকা চলে না এটা মসজিদে দেয়, মা ফিরে দান করে। ভাইরা আমার, অথচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন কোরআনওয়ালারাও অল্প টাকা পাইয়া অসম্মানে নাই, না খায় মরে না, অথচ কোটি টাকা যারা কামাই করে মিথ্যার আশ্রয় নিয়া, ওই বান্দাদের ঘরের মধ্যে গিয়া দেখে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, মানসিক জ্বালা যন্ত্রণায় আরামে ঘুম নাই। মিথ্যা বড় মারাত্মক, আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত করে। জবানের হেফাজতের জন্য 2 নম্বর, জবান দ্বারা গালাগালি বন্ধ করে দাও, গালি দেওয়া সওয়াব না গুনাহ, ছোট গুনাহ না বড়? আমার দিকে আপনি তাকাবেন না, আমি আপনার দিকে তাকাবো না, বরং আপনি আপনার দিকে তাকান, আমি আমার দিকে তাকাই, হিসাব মিলায় দেখে আমি কি পরিমাণ গালি দিয়েছি আপনাকে, বাদ দেন আপনার কথা, আমি আমার ফ্যামিলির মধ্যে আমার ছেলের সাথে কি পরিমাণ গালি দেই, আমার স্ত্রীর সাথে কি পরিমাণ জবান দ্বারা দুরাচরণ করি, আমার প্রতিবেশীর কাছে কেমন খারাপ আচরণ করি, আমি মালিক হইয়া চেয়ারে বসে কর্মচারীর সাথে কেমন খারাপ আচরণ করি। আল্লাহর নবী বলেন, হাদিস মেনে নাও, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি, বান্দা তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ ব্যবহার উপহার দাও। এর নবীর উম্মতের দল, এই জবান দ্বারা গালাগালি বন্ধ করো, খারাপ ব্যবহার বন্ধ করে দাও, এমন একটা শব্দ তোমার জবানে যেন উচ্চারিত না হয় এই কথার দ্বারা তোমার স্ত্রী কষ্ট পাবে, ও আব্বা আম্মা তোমার জবান থেকে এমন একটা শব্দ যেন না আসে, কলিজায় সন্তান কষ্ট পাবে, এরে সন্তান এমন একটা শব্দ তুমি জবানের মধ্যে দিও না যেই শব্দের দ্বারা মা বাবার কলিজা আঘাত লাগবে, ও আসাতে যায় কারাম শিক্ষক মন্ডলী এমন একটা শব্দ উচ্চারণ করবেন না যেই ব্যবহারটায় ছাত্রদের অনর্থক কলিজা আঘাত লাগবে, ছাত্র ভাইয়েরাও এমন একটা আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে উস্তাদের অন্তরে বড় কষ্ট যাবে, এমন কি রে ভাই, এক মুমিন আর এক মুমিনের সাথে এমন ভাবে চলো যেন মুমিন একটা খারাপ আচরণ যেন আমার থেকে মুমিন না পায়, মুমিন যেন আমার কথার দ্বারা কোনো কষ্ট না পায়, যদি অজান্তে হয়ে যায় সালাম দিয়ে বলো মনে
মনের মধ্যে কোনো কষ্ট দিবেন না, মাফ করে দিবেন। এই জবান দ্বারা গালি দেওয়া বন্ধ, খারাপ ব্যবহার বন্ধ করে দাও। আমার নবীকে আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদান কলবি লান ফাদদু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার অন্তর যদি বক্রতাপূর্ণ হতো মানুষ আপনার কাছে আসতো না, বরং আপনার থেকে সবাই ভেঙে যাইত, বরং আপনার ব্যবহার এতটাই যে সুন্দর, দুশ্মন এসেও বন্ধু হয়ে কালেমা পড়ে নেয়। সারা দুনিয়ার বেঈমান আমাদের ব্যবহার দেখলে পাগল হয়ে যাবে, অথচ বড় দুঃখ, মুসলমান হইয়াও ব্যবহারটা ঠিক করতে পারি নাই। আল্লাহ পাক বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল লাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। এ নবী মুমিনেরে বলেন, কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে। তার মানে মুমিন হইয়া মুমিন কাফেরের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তবে মুমিনের সাথে খারাপ ব্যবহার করা যাবে। হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, খারাপ আচরণ করিও না রে ভাই, এমনকি সামনে না দূরে বসিয়াও যদি বলে থাকো ক্ষমা নাও, দিলের হালাতটা এমন হবে যে কাউকে তুমি খারাপ বলেছো, কাছে পাইলে হাতটা ধরে বলো, ভাইজান আপনার ব্যাপারে আমি অনেক খারাপ মন্তব্য করেছিলাম, পেছনে বসে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং অহংকারী করলে সম্মান কমে যায়। পয়গম্বরের সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন, ইহুদি সামনে দাঁড়ায়া অশ্রাব্য ভাষায় গালি। আবু বকরের মাথা গরম, এত বড় বেয়াদব, আমার নবীরে গালি দিবে, আমি চুপ হয়ে আছি, এটা হতে পারে না। নবী বলেন, খবরদার জবাব দিও না, ইহুদি গালি দেয় আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর কত আর সহ্য করবেন, হঠাৎ করে দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন, নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর আপনার চেহারাটা খুশি ছিল, আমি জবাব না দেওয়া পর্যন্ত, জবাব দেওয়ার পরে চেহারাটা মলিন হলো কেন? মায়ার নবী বলেন, ওরে আবু বকর, আল্লাহ যেমন কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন, আল্লাহ ঠিক আমি নবীকেও হেফাজতের জিম্মা নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন তিনি, ঠিক ওইভাবে আমি নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, কোনো চিন্তা নাই, আমি মানুষের প্রবঞ্চনা থেকে আপনাকে আমি হেফাজত করব। অতএব আবু বকর, আমার কোনো পেরেশানি নাই, যখন আমাকে ইহুদি গালি দিতেছিল আমি চুপ হয়ে জবাব না দেওয়ার কারণে আমার আল্লাহ রহমতের একজন ফেরেশতা পাঠাইয়া ওই ইহুদির গালির জবাব দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ বিচার করবে, আমি এত টেনশন কি? হ্যাঁ, কিছু বিষয় আছে টেনশনই না, শুধু ওলামায়ে আহলে হকের ফতোয়া যদি এসে যায় ময়দানে ঝাঁপিয়ে পড়ার, তখন ঘরে থাকার কোন রাস্তা খোলা থাকবে না। এটা ওলামায়ে আহলে হক সবার সম্মতিক্রমে ফতোয়া হতে হবে। কেউ যদি সিফা গল্লিদের ডাক দিয়ে কাশো, কালকে সূর্য উদিত হওয়ার পরে জিহাদ হবে, আপনি দৌড়াই গেলেন, কিসের জিহাদ? বলে আমার নেতারে চেয়ারে বসাতে চাই,
আর এক নেতারে নামাতে চাই, এমন জন্য জেহাদ করলেও গুনাহ, এর পেছনে দৌড়ালো সময় সব ব্যর্থ হয়ে যাবে। জিহাদের মানি হলো আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবো, আল্লাহর দিন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করবো, এই বাস্তবায়নের মধ্যে যারা বাধা দিবে তাদের প্রতিবাদ জানানো। প্রতিবাদ জানানোর পদ্ধতি হলো তিনটা, এক নম্বরে হাতে দ্বারা বাধা দাও, দুই নম্বরে জবান দ্বারা বাধা দাও, প্রতিবাদ জানাও, না হয় দিলের মধ্যে ঘৃণার সাথে পরিকল্পনা করো। যাত্রার প্যান্ডেল চলতেছে, পরিকল্পনা নাও, এই যাত্রা গান বন্ধ করে কিভাবে তিন দিনের মাহফিলের ব্যবস্থা করা যায়। ভাইরা আমার, এই যে আমরা ওয়াজ করতেছি এটাও জিহাদ, এটাও কি আসতে বলেন কেন, এটাও কি নাকি জিহাদ মানে ভিডাভিডি? এই আহলে বাতেলরা এই আমাকে বাঙালি মুসলমানকে জিহাদ জিহাদ কইরা ভুল ব্যাখ্যা দিয়া সবগুলোকে একটা সন্ত্রাসী মনোভাব তৈরি করেছে। আল্লাহ হেদায়াত দান করেন। যারা মাদ্রাসায় পড়াইতেছেন এটাও জিহাদ, যারা দাওয়াতের কাজ করেন সেটাও জিহাদ, যারা কলম দ্বারা বাতেলের প্রতিবাদ জানায় সেটাও জিহাদ। আবার কাফেরের মোকাবেলায় মুসলমান ঝাঁপিয়ে পড়া, প্রতিবাদে ফেটে পড়া সেটাও জিহাদ। তবে স্থান কাল পাত্র ভেদে কাজ করতে হবে। এখন স্থান কাল পাত্র ভেদ কোনটা বুঝি না, এই বোঝানোর জন্য প্রেসক্রিপশন দিবেন আহলে হক উলামায়ে কেরাম। জবানের হেফাজতের জন্য দুই নম্বরে বললাম গালাগালি করা যাবে না, তিন নম্বর গীবত শিকায়াত করা যাবে না, যেটাকে বলি পরনিন্দা, কারো দোষ চর্চা করা যাবে না এই জীবন জবানের দ্বারা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের বিরুদ্ধে বানাইয়া বানাইয়া অপবাদ দেয় অথবা দোষ করেছে, তিল পেছনে বসে তাল বানায়, দোষ করেছে তিল বানায় কি তাল, এটা বাঙালি ভালো পারে, পৃথিবীর অন্য কেউ না পারলেও। আর বেশি তাড়াতাড়ি তাল বানাইতে পারে টুপিওয়ালার দল। হ্যাঁ, যদি শুনে হুজুরে করছে তাহলে তারে তাল বানাইতে, আর এক টুপিওয়ালাও বিসমিল্লাহ পড়ে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত জিনার থেকেও মারাত্মক অন্যায়। জবানকে বাঁচাও গীবাত থেকে, পরনিন্দা থেকে, দোষ চর্চা থেকে বাঁচাও। এখানে যত মানুষ বসে আছেন এমন একটা মানুষ কি দাঁড়াইয়া বুকে হাত দিয়ে বলবেন যে আপনার কোন জীবনে কোন অন্যায় গুনাহ নাই, জীবনে একটা গুনাহও করেন না, অপরাধ করেন না, এমন কেউ আছে বলেন? তাহলে আপনি যদি নিজেকে নিয়ে ভাবেন আর একজনের দোষ চর্চা করবেন কোন সময়? সাহাবায়ে কেরাম এত আমল করলেন, এরপরও সারাটা জিন্দিগি কান্না করে কর কাটায় দিন, শুধু নিজে চিন্তা কবরে আমার কি উপায় হবে, কি উপায় হবে আমার মরণে কবরে হাসরে। কারণ আজ দুনিয়াতে বিপদে পড়লে মানুষ আগায় যায়, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, ওই অন্ধকার কবরে যখন দেখে আসবে কেউ নাই, ওই সময় থাকবেন আমার আল্লাহ। তবে আল্লাহকে যদি এখনই বন্ধু বানায় যেতে পারি তো কবরে পাবো, হাসরের ময়দানে পাবো। জিন্দেগীর শেষ হয়ে গেল, এখন আমি আল্লাহকেই চিনতে পারলাম না, বন্ধু বানাবো তো দূরের কথা, চিনি না বন্ধু কি বানাবো, এমন দয়াময় আল্লাহকে তো চিনলাম না, নবীকে চিনলাম না, যদি চিনতাম আমার বন্ধু বানাইতে পারতাম, গলায় যদি ছুরি লাগায় দিত, একটা যুবক ভাই ও চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুর আর বান্দর হতে পারত না। মনে করছেন একটা সামান্য সুন্নত,
অসুবিধা কি? আল্লাহর নবী কইবে তুই একটা আমার সামান্য উম্মত, তোর থেকে তো হাজার দামি আমার সাহাবা, তোর মতো একটা সামান্য উম্মত জাহান্নামে গেল, অসুবিধা কি? অযুবক এই যা কিছু বলতেছি আমরা পুঁজি কি কোরআন, আমাদের মূল বিশ্বাসের স্থান কি কোরআন। তুমি সব বাদ দাও, হুজুর টুজুর বাদ, তোমার দিলকে প্রশ্ন করো কোরআন সত্য কিনা, কোরআন সত্য কিনা, কোরআন সত্য কিনা। আর ওই কোরআনের মধ্যে, কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে গুনাগারের কি শাস্তি হবে তাও বলা আছে, নেককারের কি শান্তি পাবে তাও বলা আছে। অতএব কোরআন যদি সত্যই মনে করো তো বেঈমানেরা মানবে না, তুমি মুসলমান তো মানতে হবে। রেডি হয়ে কবরে যাও, জবান দ্বারা গীবত শেখায়াত করো না, নিজের হিসাব মিলাও। আঙ্গুলটা উঁচু করে বললি ভাই তুই খারাপ, নিচে থেকে তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ, তোমাকে বললাম এক আঙ্গুল দিয়ে তুমি খারাপ, আর নিচে আমাকে তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। আসলেই আমি খারাপ, কারণ আমি খারাপ না হইলে আর একজনকে খারাপ ভাবতাম না। আমি খারাপ দেখেই মনে করি ওই বান্দাও খারাপ, আমার অন্তর খারাপ তো আমি ভাবি অন্যকে খারাপ। অতএব নিজের দিকে তাকাও, হিসাব মিলাও, গীবত শেখায়াত থেকে জবানকে বাঁচাও। মিথ্যা বলা যাবে না, গালাগালি করা যাবে না, বাজে কথা বলা যাবে না, গীবত শেখায়াত করা যাবে না। তা কি করব? দামি কষ্টে লাগায় জবান তারে বন্ধ করে দাও, বলে না না বিপরীত কিছু নেক আমল করো, নেক আমল করতে পারলে আর গুনাহের কথা আস্তে আস্তে স্মরণ থেকে দূরে যাবে। নেক আমল কি করবা? এক নাম্বার এই জবান দিয়া করবা আল্লাহর কোরআনের সহি তেলাওয়াত। কিসের তেলাওয়াত? ঘুম আসতেছে? কিসের তেলাওয়াত? অথচ এতগুলো মানুষ এই ময়দানের মধ্যে দাবি করে মুসলমান নবীর আসে, কত সব কোরআন পড়তে জানে না, জিগেই এই কাজ পারি না। আরে তুমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়লা, ব্যবসা বাণিজ্য চুরি ডাকাতি বদমাশি সব পারলা, সব পারলা, সব পারলা, সব পারলা, অঙ্ক পারলা, ইংরেজি পারলা, কোচিং করলা, প্রাইভেট পড়লা, পার্কে ঘুরতে পারলা, বিদেশ যাইতে পারলা, নদীতে ঝাঁপ দিতে পারলা, সব করতে পারবা, শুধু কোরআনটা পড়তে পারবা না, একটা প্রবলেম হয়ে গেল। আল্লাহর কোরআন নিয়া বাংলা বুঝো না, প্রাইভেট মাস্টার দিয়ে পারলা, ইংরেজি বুঝো না, প্রাইভেট মাস্টারের কাছে গিয়া পারলা, রাত্রে পড়লা, দিনে পড়লা, সকালে পড়লা, ঘুম নাই, খানা নাই, পড়া পড়া পড়া, লেখা লেখা, সব তুমি পারলা। মেট্রিক পাস করার জন্য যা করার পারলা, বিয়ে পাস করার জন্য যা দরকার পারলা, আমার আল্লাহর মহাব্বতের কোরআনটা কেন করতে পারলা না? অথচ ইংরেজি বড় একটা সওয়াব নাই, বাংলা বড় একটা ন্যাক নাই, হয়তো দুনিয়া চলার জন্য লাগবে ধন্যবাদ। এই জন্য আমরাও তো কওমি মাদ্রাসায় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল পড়াই, কিন্তু আসল যে কোরআন, যেই কোরআনের তেলাওয়াত না থাকলে নামাজ হবে না, যেই কোরআনের তেলাওয়াত না চললে মোনাজাত হয় না, যেই কোরআনের তেলাওয়াত না থাকলে বয়ান চলে না, যেই কোরআনের তেলাওয়াত না থাকলে কবরের আজাব বন্ধ হয় না। কি মজার তেলাওয়াত! কবরের সামনে দাঁড়ায় যখন তেলাওয়াত করবা কবরের আজাব মাফ। আরো আস্তে আস্তে অযুবক, যার কাছে কোরআন আছে ও মা বাবার কবরে একদিন আগে পরে যাবেই, একটু দোয়া পড়বেই, একটু কোরআন পড়বেই, যার কোরআন নাই ও যাবেই, করবো কি? বোবার মতো দাঁড়ায় নীরবতা পালন করবো। আর যে কোরআন পড়ে সে কোরআন পড়বে কবরের কিনারায় দাঁড়াইয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ياسين والقرآن الحكيم مِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ. আল্লাহ বলবেন, কোরআন তেলাওয়াত যে করেছে, যাও কবরওয়ালার কবর, বেহেশতের বিছানা বিছায়া দাও। এক নম্বরে কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে জবানের জন্য নেক আমল করো, আল্লাহর নামের জিকির, কার জিকির, আর আস্তে করে বলে এই জিকির নিয়েও তো আজকে কতই না ফতুয়াবাজি আর বাকপারি চালাকি চলতেছে। জিকির হবে কার? আল্লাহর জিকিরে যারা বাধা দিবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ জালেম। সেদিন আমি ঢাকায় বলেছিলাম, ইল্লাল্লাহ নিয়ে চরমনাই রে কেন আক্রমণ করো, উজানি রে কেন আক্রমণ করেন? হে ভাই, ভারতবর্ষের আলেম কুলের শিরোমণি এত বড় একজন ফকিহুল আসর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি করেছেন। রশিদ আহমদ কোন কত বড় আলেম, আহলে হাদিস ভাইরা ভালো করে তার নাম জানেন, তাকে ভালো করে চিনেন, এই বেদাতীরাও জানে, দুনিয়াতে যত আলেম আছে সবাই জানে রশিদ আহমদ গাঙ্গুহি পৃথিবীর কত বড় শ্রেষ্ঠ আলেম। ওই বান্দা ইল্লাল্লাহর ওজিফা পড়েছে, শরমনাই লাগবে না, উজানি লাগবে না, বুকে যদি সাহস থাকে, বুকের মধ্যে যদি সৎ সাহস থাকে, রশিদ আহমদ গাঙ্গুহির বিরুদ্ধে একটা কথা বলে এরপরে দেখি কিছু বলতে পারে কিনা। সব বাপ, এটা তো শরমনের বাপের জিকির না, উজানির দাদার জিকির না। যদি কয় দরুদ পড়লেই কায়াম করা লাগবে, দাঁড়ানো লাগবে, তাহলে জীবনে বাঙালি ঘুমাইও না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ পড়ো, কারণ আমার নবীর দরুদ যেন কম না হয়, বেশি হতে হবে। অতএব আব্বু থিওরি হলো, বান্দা তুমি শুয়ে আছো দরুদ সালাম পড়ো, হাঁটতেছো দরুদ সালাম পড়ো, দাঁড়ায় আছো দরুদ সালাম পড়ো, বসে আছো দরুদ সালাম পড়ো, সব সময় যখন পড়বা তখন হবে দরুদ বেশি। দরুদ পড়লেই কিয়াম করা লাগবে? হ্যাঁ, নবীরে সালাম দিলেই কিয়াম করা লাগবে? এগুলো একটা বিভ্রান্ত আর কিছুই না, ধান্দাবাজি আর কিছুই না। এরপর তো যারা করে আমরা গালিও দেই, যখন আনবো গালি দেয় তখন কি চুপ থাকা যায়? খামোখা একটা গালি দিবি, এটা মেনে নেওয়া যায়? আর একটা আমল করে শেষ, ইস্তিগফারের আমল,
আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আর একটু বেশি বললে আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পারেন, না পারলে এই যে বলছি রেকর্ড হইছে না, এ কানের গোড়ায় নিয়ে নিয়ে মুখস্থ করবেন। কইরা এ দোকানদারওয়ালারা সুদ খাইয়া ঘুষ খাইয়া মাজা বাঁকা হয়ে গেছে, কোন তাবিজ আর এটি আদায় করতে পারেন না, বউ গাইলে এই গজব থেকে বাঁচার তাবিজ দেনা সব সময়। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন সব সময় সব সময়। ঋণ আদায় করে দিবেন আমার আল্লাহ, জিব্বারে আগে কন্ট্রোল করা লাগবে। আগে যদি বাইর বাইরে এরপর কোন যে কন্ট্রোল কাটতে ফেলাই দিতে বলতেন, আমি ভিতরে ঢুকাইয়া যে না খাইয়া মরব, তারপর সুদের নামের পচা পায়খানা নিব না। খুব খুশি লাগতেছে না? যারা সুদের সাথে জড়িত তারা প্রত্যেকেই অল টাইম নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। এবার চিন্তা করেন কি পরিমাণ আপনি একটা ভালো কাজ করতেছেন, চিন্তা করেন তো। আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই ক্লাবের যুবকরা কই দাঁড়ান, কই আর কই আছে সবাই, নামাজ চলে তো, পাঁচ ওয়াক্ত নামাজ কই কথা, পাঁচ ওয়াক্ত ক্লাব না।